কুমিল্লায় গৃহবধূ খালেদা আক্তারকে হত্যার দায়ে স্বামী মোহাম্মদ মোজাম্মেল হোসেন রাজুকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। কুমিল্লার অতিরিক্ত জেলা ও দায়রা জজ তৃতীয় আদালতের বিচারক রোজিনা খান এই রায় দেন। মামলার এজাহারে জানা যায়, 2018 সালের 2 নভেম্বর মোজাম্মেল হোসেন রাজু শ্বশুরবাড়ি বেড়াতে গেলে তুচ্ছ ঘটনা নিয়ে বাক বিতণ্ডা হয়। কথা কাটাকাটির এক পর্যায়ে খালেদার গলায় ওড়না পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করে রাজু। এই ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেন। পরবর্তীতে তদন্তকারী কর্মকর্তারা তথ্য প্রযুক্তি ব্যবহার করে রাজুকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করেন। মামলায় 13 জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে মোজাম্মেল হোসেন রাজুর বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় দিয়েছেন বিচারক।